হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। ঘুরতে ফিরতে ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গাইস ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি তারকেশ্বর স্টেশনে। এই হচ্ছে তারকেশ্বর স্টেশন, আর আমি তারকেশ্বর স্টেশনে আজকে এসেছি তার কারণ আমি আজকে মহাদেবের মন্দিরে যাব, তারকেশ্বর মন্দিরে যাব। আর মন্দিরে গিয়ে তোমাদেরকে ভালো করে ভিডিওটাতে দেখাবো। আর আগের ভিডিও তোমাকে প্রচুর সাপোর্ট করেছে, তাই আমি আজকে আবার চলে এসেছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার, আর প্রথম সোমবার এখন বৈকাল 3টে বাজে। আর তাই এখন গিয়ে দেখবো কতটা কি ভিড় হয়েছে না হয়েছে। আর যদিও আজকে সকালে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, আর চলো কাছে গিয়ে দেখি। আর সঙ্গে থাকা আজকের ব্লগটাও কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। তারকেশ্বর স্টেশন থেকে বাইরে বেরিয়েই সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই তোমরা এই তারকেশ্বরের মন্দিরের এই গেটটা তোমরা দেখতে পাবে। আর এই গেটের ভেতর দিয়ে গিয়েই 2 মিনিট হাঁটলেই তোমরা তারকেশ্বর মন্দিরে পৌঁছে যাবে। এই একটা ঘাট রয়েছে, এই ঘাটেও তোমরা স্নান করে মন্দিরে পুজো দিতে যেতে পারবে। আর এইটা হচ্ছে মন্দিরের লাইন, এইটা হচ্ছে মন্দিরের লাইন যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখেছিলাম। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি এখন এসেছি বিকালে, এখন বাজে 3টে। আর বিকাল 3টার সময় ভিউটা একবার দেখে নেব। আমি এখন দুধপুকুরের পাশ দিয়ে যাচ্ছি, আর দেখো এই হচ্ছে দুধপুকুর। এই এই দুধপুকুরে কিন্তু অনেকে বাবার ভক্তরা সেখানে চান করছে। আর এটাই হচ্ছে ভিআইপি লাইন, এই যে লাইনটা রয়েছে এটা হচ্ছে ভিআইপি লাইন, আর এটা হচ্ছে নর্মাল লাইন। আর দেখো, আর আজকে যেহেতু সোমবার, আর চলো আমি এখন আরও দুধপুকুরের সামনে যাব। আর সামনে গিয়ে আরও ভালোভাবে মন্দিরটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যদিও বাবা ভোলাতের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ আছে। চলো যতটা পারবো তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। আর এই দুধপুকুরের অপোজিটে দেখো, এই যে দুধপুকুরের অপোজিটে যে লাইনটা গেছে, লাইনের পাশে তোমরা প্রচুর কাউন্টার পেয়ে যাবে। এখানে দেখো প্রচুর, একদম সেমান থেকে এই দিক পর্যন্ত প্রচুর দোকান রয়েছে। আর সমস্ত দোকানেই কিন্তু তোমরা জল পেয়ে যাবে। এই জল আছে, পুজোর ডালা আছে, সব কিছু তোমরা পেয়ে যাবে। আর এবং পুজো, তোমরা যদি পুজো দিতে চাও তাহলে তোমরা কিন্তু পুজোগুলিকে নিয়ে এখান থেকে নিয়ে গিয়ে বাবা ভোলানাথের কাছে পুজো দিতে পারবে, বা তোমরা হচ্ছে যে জলগুলি নিয়ে গিয়ে বাবা ভোলানাথের মাথায় ঢালতে পারবে। আর তোমার জুতো যেইখান থেকে তোমরা পুজো বা ডালাগুলি নিবে সেই দোকানেই তোমরা জুতো ব্যাগ সমস্ত কিছু রাখতে পারবে। এইখানে একটা কাউন্টার চোখে পড়লো, এই কাউন্টারে দেখো কত প্রাইসের জল আছে একবার দেখে নাও। আর বিভিন্ন মানে তোমার 20 টাকা থেকে তোমরা এখানে জল শুরু অন্তত 200 টাকা পর্যন্ত জল এখানে পেয়ে যাবে। আর কত রকমভাবে সাজানো রয়েছে একবার দেখে নাও জলগুলো। আমি এখন একেবারে মন্দির এবং দুধ পুকুরের সামনেই দাঁড়িয়ে আছি, আর কত ভক্তরা দেখো এখনও পর্যন্ত স্নান করছে দেখো। আর স্নান করে শুদ্ধ হয়ে তারপরেই বাবা ভোলানাথের মন্দিরে পুজো দিতে যাবে। মন্দিরটাও দেখে নাও, এটাই হচ্ছে মন্দির, মন্দিরটাও দেখে নাও। এই হচ্ছে দুধপুকুর, আর দুধপুকুর থেকে স্নান করেই তোমরা এই হচ্ছে মন্দির দেখতেই পাচ্ছ। এই হচ্ছে মন্দিরের গেট, আর এই হচ্ছে দুধপুকুরটা। দেখো কত লোক এখন, দেখো কত বাবার ভক্তরা এখনও পর্যন্ত এই দুধপুকুরে স্নান করছে। আর দেখেই নিয়েছো ভিউটা, দেখেই নিয়েছো শ্রাবণ মাসের প্রথম সোমবার কতটা ভিড় হয়েছে। আর যদি আমি বিকালে এসেছি, সকালে কিন্তু ভিড়টা আরও বেশি ছিল। আর দেখো এটাই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দিরের গেট, আর আমি এখন ঠিক দুধপুকুরের সামনেই দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছি এই হচ্ছে দুধপুকুর। আর চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।